নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির 80% মানুষেরা জীবনে অনেক কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন, কিন্তু এই সময় আপনাদের জীবনে ধীরে ধীরে একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে। 80% লোকেরা মোটামুটি বৃশ্চিক রাশির লাইফে কিন্তু অনেক কষ্ট আপনারা ফিল করছিলেন, কিন্তু এই যে ওভারঅল একটা যোগগুলো যে তৈরি হবে বৃশ্চিক রাশি বা লগ্নের, সর্বার্থকভাবে একটা শুভ সময়ের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। তার সত্ত্বেও দুটো মেন জায়গাগুলো খুব নেগেটিভ ছিল, কিছু পজিটিভ যোগ আপনাদের সার্বিক অনেক অশুভত্বকে নাশ করে আপনার জীবনে একটা পজিটিভ অবস্থার বা বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আমরা জানি একে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শুভ গ্রহ হয় লগ্নপতি মঙ্গল, পঞ্চমপতি বৃহস্পতি, নবমপতি চন্দ্র এবং সপ্তমপতি হচ্ছে শুক্র, এই চারটে গ্রহ মোটামুটি অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তা বৃশ্চিক রাশির এক তো পঞ্চমভাবে রাহুর প্রভাব, মনের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি, পড়াশোনার দিক থেকে একটা উত্থান পতন চাওয়া, প্রেমের দিক থেকে একটা ঝামলা, বাঘ বিতণ্ডা তৈরি করা, পেটের সমস্যা ক্রিয়েট করা, এগুলো একটা সমস্যা। তার সঙ্গে সঙ্গে শনি ফোর্থ হাউসে থেকে আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন, অশান্তি, আপনার কর্মক্ষেত্রে প্রেশার বেড়ে যাওয়া, কর্মক্ষেত্রে চাপ অনেক বৃদ্ধি পাওয়া, মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে দেওয়া, এই দুটো দিক থেকে সবথেকে বেশি নেগেটিভ তৈরি করছিল। এক তো রাহুর পঞ্চম ভাব, যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যে সমস্ত বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা, তাদের পড়াশোনার প্রতি অমনোযোগিতা, আপনার প্রেম সম্পর্কের মধ্যে বিভিন্ন লিটিগেশন, বিভিন্ন ঝামলা তৈরি করে দিচ্ছে, তা দিচ্ছিল আর কি টোটালি। এবং শনি কিন্তু আপনাকে হয়তো গঠনমূলক জীবনের পরিবর্তনের দিক থেকে, সন্তানের দিক থেকে, আপনার জীবনের গঠনমূলক কোনো উন্নতির দিক থেকে, সম্পত্তি করার দিক থেকে, কর্মের উন্নতির দিক থেকে হেল্প করলেও আপনাকে ঢাইয়ার প্রভাবের জন্য মানসিক একটা ডিপ্রেশন বা মানসিক চাপ কিন্তু তৈরি করছিল। এই দুটো জায়গা সবথেকে নেগেটিভ অলরেডি ছিল, কিন্তু যখনই বৃহস্পতিতে পয়লা মেতে রাশি পরিবর্তন করে গিয়ে আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে চলে গেল এবং মোটামুটিভাবে মেয়ের লাস্ট থেকে আমরা দেখব যে বৃহস্পতিদেব কিন্তু ফুল ফেজে, অর্থাৎ মে মাস যখনই শেষ হয়ে যাবে ডিগ্রিগত দিক থেকে অনেকটা বলশালী হয়ে যাবে বৃহস্পতিদেব, সপ্তম ভাবে থেকে আপনার প্রেম, বিবাহিত লাইফ, আপনার রিলেশনশিপ, আপনার ব্যবসা, আপনার সার্বিক দিক থেকে বৃহস্পতিদেব একটা শুভ পরিবর্তন কিন্তু দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতিদেবের এই অবস্থান পঞ্চমপতি সপ্তম ভাবে প্রেম করে বিবাহযোগ, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, মানুষের সঙ্গে কমিউনিকেশনের দিক থেকে, নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে, অর্থলাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নকে করে দেবে। বৃহস্পতি এক তো এখানে সপ্তমভাবে অবস্থান করে আপনার শনি বা রাহু, শনি হচ্ছে আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন আর রাহু হচ্ছে মনের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি যে জায়গাটা ক্রিয়েট করছিল, বৃহস্পতিদেব অনেক বৃহৎ প্ল্যানেট হয়ে আপনার জীবনে আপনার মনের মধ্যে একটা স্টেবল অবস্থা তৈরি করবে, মনের মধ্যে একটা স্ট্রংলি অবস্থা বিরাজ করানোর চেষ্টা করবে এবং সেখান থেকে একাদশভাবে দৃষ্টি প্রদান করে আপনার জীবনে অনেক অর্থকেন্দ্রিক বা অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেক লাভ দেবে। ফাটকা জায়গা থেকে লাভ পাবেন, আয় পাবেন, আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, আপনার মনের মধ্যে যে অশান্তি জায়গাটা অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার যেগুলো না হওয়া কাজ, যেগুলো আটকে রয়েছে, অর্থ সংক্রান্ত কাজ, সম্পত্তি সংক্রান্ত কাজ, বিবাহ সংক্রান্ত কাজ, পড়াশোনা সংক্রান্ত কাজ, চাকরির জন্য যে সমস্ত আপনাদের যোগাযোগগুলো এসেও আসছিল না, সেই যোগাযোগগুলো কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে কিন্তু এই বৃহস্পতিদেব আপনার জীবনে পরাক্রমতার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে, আপনাদের জীবনের সার্বিক না হওয়া জায়গাটাকে অনেকটা হওয়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেননা রাহুর মধ্যে এই যে ফিকেল মাইন্ড আপনার পঞ্চমভাবে রয়েছে এবং শনি আপনার ফোর্থ হাউসে থেকে আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন অশান্তি, ঝামলা, মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন, এই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে বৃহস্পতি। কিন্তু অনেক বৃহৎ প্ল্যানেট, সে কিন্তু সপ্তমভাবে অবস্থান করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতির সঙ্গে মোটামুটিভাবে এই জুন মাসের দুটো সপ্তাহ, 12 জুন পর্যন্ত শুক্রকে পাওয়া যাবে বৃহস্পতির সঙ্গে এবং 15 জুন পর্যন্ত রবিকে কিন্তু সপ্তমভাবে পাওয়া যাবে। তাই রবি, শুক্র এবং বৃহস্পতি এই ত্রিগ্রহ যোগ মোটামুটিভাবে দুটো সপ্তাহ জুন মাসে পাবেন, সেটাও অত্যন্ত শুভযোগ। শুক্র সপ্তমপতি সপ্তমভাবে থেকে আপনার জীবনে পঞ্চমপতি সপ্তমপতি একসঙ্গে যৌথভাবে সপ্তমভাবে অবস্থান আপনার জীবনে রোমান্টিকতা বা আপনার রিলেশনের মধ্যে কোনো রকম বাঘ বিতণ্ডা থাকলে সেটাকে নির্মূল করে দেবে এবং আপনার জীবনের কোনো রকম
প্রবলেম থাকলে সেই সার্বিক জীবনের সমস্যাকে একটা গঠনমূলক, একটা মোটামুটি একটা ফিক্সড সমাধান কিন্তু করে দেবে, বা আপনার ক্ষেত্রে একটা বেশ একটা ভালো জায়গায় নিয়ে যাবে, একটা কংক্রিট জায়গায় আপনার জীবনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বেশ প্রয়োজন যে একটা টালবাটাল অবস্থা আপনি চলছিলেন, সেই জায়গাটা শারীরিকভাবে কিন্তু সরে যাবে বৃশ্চিকের ক্ষেত্রে। তবে বৃহস্পতির অবস্থানকে বাচ্চারে ভালো হতে হবে। এবং অন্যদিক থেকে মঙ্গলও কিন্তু প্রথম 45 দিন রবির সঙ্গে, তারপরের 45 দিন মোটামুটি রাহুর সঙ্গে অবস্থান করছিল মীন রাশির ঘরে। তো এই 45-45-90 দিন প্লাস 3 মাস ধরে মঙ্গলে কিন্তু অত্যন্ত ডিস্টার্বেন্স অবস্থা চলছিল। প্রথমে কিন্তু কুম্ভ রাশির ঘরে, তারপরে মীন রাশির ঘরে, এখানে মঙ্গল দেবের এই অবস্থান অত্যন্তভাবে আপনাদের শরীর মন মানসিকতার মধ্যে একটা কটুকারিতা, অ্যাংজাইটি, শরীর খারাপ, ভালো না লাগা, তার উপর যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের সমস্যা রয়েছে, তাদের বিবাহিত জীবনে সমস্যা বেড়ে যাচ্ছিল, তাদের শারীরিক বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছিল, ছেলেদের ক্ষেত্রে প্রেশার সুগার সংক্রান্ত সমস্যা, সার্বিক অর্থে আপনাদের আপনাদের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতার খুব অভাব ক্রিয়েট করছিল, আপনাদের মধ্যে অত্যন্ত রেগে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করছিল, মাথা গরম করে দিচ্ছিল, আপনার মধ্যে কোনো কিছু কাজের মধ্যে যে ধৈর্য শক্তি সেই জায়গার কোথাও যেন নষ্ট হয়ে যাচ্ছিল। মঙ্গলবার দিন দেখবেন অনেক অশান্তি, ঝামলা, পাক বিতণ্ডা, রেগে যাওয়া, ভালো না লাগা, অত্যন্ত খিটখিটে ব্যাপার তৈরি করছিল মঙ্গলবারগুলোতে। এবং সেই সঙ্গে দেখবেন রবিবারগুলোতেও কিছুটা সমস্যা ক্রিয়েট করছিল, কারণ রবিও কিন্তু তার সেই সময়টা মোটামুটি শনির সঙ্গে যুক্ত হয়েছিল, তারপরে রাহুর সঙ্গে যুক্ত হয়েছিল, এই জায়গাগুলো কিন্তু শারীরিকভাবে সরে গেছে। তাই লগ্নপতি বা সেই সঙ্গে কিন্তু ষষ্ঠপতি, তাদের অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ থাকবে। ষষ্ঠপতি বা লগ্নপতি বা রাশিপতি মঙ্গল কিন্তু রাহু প্রভাব মুক্ত হয়ে যাবে 1 জুনের পর থেকে। সেখানে কিন্তু আপনাদের এখানে ষষ্ঠভাবে কিন্তু মঙ্গল অবস্থান করে আপনার জীবনের কর্মের দিক থেকে হেল্প করবে, প্রতিযোগিতামূলক কাজের দিক থেকে হেল্প করবে, আপনার মধ্যে একটা লড়াই করার মেন্টালিটি বৃদ্ধি করবে, আপনার মধ্যে সমস্ত বাধা বিপত্তিকে ভেঙে দিয়ে আপনার জীবনে কিছু করার মতো একটা ক্ষমতা কিন্তু মঙ্গল প্রদান করবে। কারণ মঙ্গল কিন্তু অ্যাকচুয়ালি 3, 6, 10, 11 এই সমস্ত স্থানে সব থেকে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠভাবে কিন্তু আপনার কর্মপ্রাপ্তির দিক থেকে, কেননা মঙ্গল কিন্তু যদি দেখা যায় এখানে মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে নবমভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার ভাগ্যকে স্ট্রং করার চেষ্টা করবে। আপনার ষষ্ঠভাব থেকে দ্বাদশভাবের উপর দৃষ্টি প্রদান করে উচ্চশিক্ষা, আপনার তন্ত্রমন্ত্র, জ্যোতিষ বা আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে হেল্প করবে। এবং আপনার লগ্ন বা রাশির উপর মঙ্গলের প্রভাব আপনার মধ্যে শারীরিক ক্ষমতাকে বাড়িয়ে দেবে, আপনাকে জীবনে কিছু করতে হবে, মুঝে কুছ করনা হ্যায়, এই ধরনের একটা মেন্টালিটি, হার না মানা ব্যাপার, আপনার মধ্যে সব কিছু নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে আপনার মনের মধ্যে একটা ফুরফুরে ভাব, মনের মধ্যে কোনো কিছু করার মতো মেন্টালিটি, এই অ্যাগ্রেসিভ মেন্টালিটি আপনার মধ্যে তৈরি করে দেবে। তাই এখানে যেমন রাহু বা শনি আপনার মনকে কিছুটা দুর্বল করে দিচ্ছিল, রাহু ফিকেল মাইন্ড এবং শনির ফোর্থ হাউসে থাকার জন্য মনের মধ্যে একটা যে ডিস্যাটিসফ্যাকশন, মনের মধ্যে যে চিন্তা, সেই জায়গাটাকে, সেই দুটো নেগেটিভ জায়গাকে এখানে মঙ্গল স্ট্রংলি হয়ে মেষ রাশির ঘরে উচ্চ তার সক্ষেত্রী হয়ে অবস্থান করা এবং বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করা আপনার সার্বিক সমস্যাকে অনেকটা কাটিয়ে দিয়ে আপনাকে জীবনের মেন জায়গার দিকে নিয়ে যাবে। তাই যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন, যারা আমার এই ভিডিও দেখেন বৃশ্চিক রাশি সংক্রান্ত অ্যাস্ট্রো সলিউশনের এই চ্যানেলে, তারা আপনারা ভালোভাবে কান খুলে শুনে রাখুন, দরকার হলে লিখে রাখুন যে এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। যদিও মনে হয় আপনার সেই সমস্যার কোনো রকম উন্নতি হচ্ছে না, তাহলে আপনাদের মনে রাখতে হবে যে মঙ্গল দেবের আপনার বাচ্চার কোন অবস্থায় মঙ্গলদেব রয়েছে, আপনার বাচ্চাটি বা বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে, সেই গ্রহগুলোকে একটু ঠিক করবেন। যদি না আপনি আর অর্থনীতির দিক থেকে খুব যদি স্ট্রংলি অবস্থা আপনার না থাকে, তাহলে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করবেন। প্রতি বৃহস্পতিবার নিরামিষকে আপনি কিন্তু বৃহস্পতি দেবের যে মন্ত্র, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুভে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুভে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুভে নমঃ, এবং সেই সঙ্গে বৃশ্চিক রাশির প্রতিটা বৃশ্চিক রাশির প্রতি সোমবার আপনি যেখানেই থাকুন না কেন, বিশ্বের যে প্রান্তেই আমার এই ভিডিও পৌঁছাক না কেন, যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই, আপনারা যারা বিদেশে রয়েছেন, আবহাওয়া যারা রয়েছেন, তারা অবশ্যই কিন্তু শিবের মন্ত্র ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনং মিত্র মোক্ষ্য মামৃত্যাৎ এই মন্ত্র পাঠ করবেন, বা ওং নম শিবায়, কিছু না পালে ওং নম শিবায় 108 বার পাঠ করবেন, বা যদি আপনি শিবলিঙ্গ নিয়ে গিয়ে থাকেন, বা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, সাদা নয় কালো শিবলিঙ্গ,
বাড়িতে কারো সাদা শিবলিঙ্গ কেউ রাখবেন না, যদি থেকে থাকে অবশ্যই আপনারা কোনো মন্দিরে রেখে দিয়ে আসবেন। আপনারা কালো শিবলিঙ্গে দুধ দই ঘি মধু চিনি, কি বললাম, দুধ দই ঘি মধু চিনি একটা কাঁচের পাত্রে ভালোভাবে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর সেটাকে দিয়ে শিবলিঙ্গকে ভালোভাবে স্নান করাবেন। যখন স্নান করাবেন তখন শিবের যে মন্ত্র, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, সেটা কিন্তু অবশ্যই পাঠ করবেন। এবং যদি এত কিছু না পারেন, যদি আমরা হয়তো আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি যদি থাকেন, তাহলে আপনারা কমসে কম মিল্ক অ্যান্ড সুগার মিশিয়ে কিন্তু করতে পারেন, তাহলেও কিন্তু হবে। মেন কিন্তু সাদা রঙটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৃশ্চিক রাশির জীবনে চন্দ্র নিজস্ব থাকার জন্য তাদের জীবনে বাধা বিপত্তি, ইমোশনাল ড্যামেজ অবস্থা প্রায় তৈরি করে, তাদের কথা কেউ বোঝে না। আপনারা যে কি লেভেলের লড়াই করেন যারা বৃশ্চিক রাশি বা লগ্ন, সেটা আমি জানি। আপনাদের জীবনের প্রতি মুহূর্তে ত্যাগ, স্যাক্রিফাইস, লড়াই করা, আপনারা যেইখানেই যেই সম্বন্ধেই থাকুন না, প্রেম করলে সেখানে আপনারা স্যাক্রিফাইস করেন, রিলেশনশিপে গেলে সংসারকে আপনি খুব ভালোবাসেন, আপনার সন্তান হয়ে গেলে সন্তানের কী করে ভালো হবে তার জন্য চেষ্টা করেন, আপনার লাইফ পার্টনারের সঙ্গে থাকলে লাইফ পার্টনারে কীভাবে ভালো হবে, আপনি প্রতিটা পার্টকে আপনার নিজের দিক থেকে টেনে তোলার চেষ্টা করেন। আপনার এই স্যাক্রিফাইস হয়তো অনেকে বুঝতে পারে না, কেননা আপনি কিন্তু খুব নিষ্ঠা সহকারে ডিপ লেভেলে সেই কাজটা করেন। আপনার মনের অভিব্যক্তি সহজে চিনতে পারে না, বুঝতে পারে না। আপনি গোপনে নিভিতে সংসারের জন্য যে লেভেলে স্যাক্রিফাইস করেন, শুধুমাত্র আপনার মাথা গরম, আপনার রাগ, আপনার জেদ, আপনার অ্যাগ্রেশন ব্যাপারটা অনেক মানুষ নেগেটিভভাবে হাইলাইট করে, নেগেটিভ আপনার দোষ বলে হাইলাইট করতে থাকে, এই জায়গাটা খুব বাজে লাগে আপনাদের। আপনারা তখন খুব রেগে যান, জ্বলে যান, মানসিকভাবে খুব কষ্ট পান। আপনার স্যাক্রিফাইসকে যখন পরিবারের অন্য মানুষরা অ্যাপ্রিসিয়েট করে না, আপনি মন থেকে খুব ভেঙে পড়েন, কষ্ট পেয়ে যান। তাই যে সমস্ত মানুষেরা বৃশ্চিক রাশি, তাদের লাইফ পার্টনার, তার পরিবারের কোনো মেম্বার, তাকে কিন্তু অবশ্যই আপনাকে সহমর্মিতা জানাতে হবে, তার জায়গাটা কি বুঝতে হবে, কেননা বৃশ্চিক রাশির জীবনে প্রতি মুহূর্তে হার্ড স্টেপে তাদের কিন্তু চ্যালেঞ্জ থাকে। তারা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে চলতে 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 তাদের জীবন কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, কারণ তারা যে স্যাক্রিফাইস করে প্রতি মুহূর্তে সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে এতটা অ্যাপ্লিকেবল হয় না। তাই বৃশ্চিক রাশি যখন বাস্তব সহকারে কোনো কিছু বুদ্ধি দেয়, তাদের ব্যাপারটাকে আপনাদের প্রত্যেকের বিবেচনা করা উচিত। এবং যারা বৃশ্চিক রাশি কোনো ফ্যামিলি মেম্বার যারা পেয়েছেন, তাদের ব্যাপারটা আপনাদের বুঝতে হবে, কেননা তাদের জীবনে প্রতি মুহূর্তে সমস্যা ক্রিয়েট করে, সেই সমস্যার মধ্যেও সে হাসি মুখে কিন্তু পরিবারের কথা চিন্তা করে, পরিবারকে ভালো রাখার চেষ্টা করে। সে হয়তো খুব ভালো রাখতে পারছে না তার পরিবারকে, কিন্তু তার যে আপ্রাণ চেষ্টা, তার যে প্রয়াস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মনের মধ্যে কোনো খাদ থাকে না, যদি না রাশিটা অত্যন্ত পীড়িত থাকে। তবে জেনারেলিভাবে কিন্তু বৃশ্চিক রাশির মনের দিকে পরিবার কেন্দ্রিক একটা বিশেষ ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। তারা পরিবারকে খুব আগড়ে রাখে, পরিবারের প্রতিটা মেম্বারের ভালো করার জন্য চিন্তা করে, কিন্তু লাইফের ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে চলতে তাদের মেন্টালিটির মধ্যে অত্যন্ত খিটখিটে ব্যাপার তৈরি হয়ে যায়। এই ব্যাপারটা অনেকে বোঝে না, এই জন্য সমস্যা ক্রিয়েট করে। তাই তো বলছি 80% বৃশ্চিক রাশির জীবনে অনেক সমস্যা ছিল, কিন্তু এখন কিন্তু সার্বিকভাবে ব্যালেন্স করে আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি ভেঙে দিয়ে আপনার জীবনের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করছে। তাই এই সময়গুলোকে কাজে লাগান, অবশ্যই জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।